নমস্কার, আজকের সুবিচার। এক রাজার রাজসভায় এক মহাপণ্ডিত ছিলেন। সবাই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তার পাণ্ডিত্যের কারণে এবং চরিত্রের কারণে। সেই পণ্ডিত একদিন একটি অদ্ভুত কাণ্ড করে বসলেন। রাজকোষাগারে গেলেন, রাজকোষাগার দেখে রাজকোষাগারের যিনি দায়িত্বে আছেন তার সামনেই পাঁচটা দামি মুক্ত নিয়ে চলে এলেন। কোষাগারের দায়িত্ব যিনি আছেন তিনি সেটা নিয়ে কিছু একটা ভাবলেন না। দ্বিতীয় দিনই একই রকম কাজ করলেন, তখন তার সন্দেহ হলো। তৃতীয় দিন তো ভীষণই সন্দেহ হলো এবং তিনি রাজাকে এসে জানালেন। চতুর্থ দিন যখন রাজসভা বসেছে, পণ্ডিত এসে দেখলেন যে তিনি যখন এসে পৌঁছলেন রাজা তাকে আর আগের মতো উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করছেন না। রাজসভার কাজ চলতে থাকলেও পণ্ডিতের দিকে রাজা ফিরেও তাকালেন না। রাজকার্য শেষ হয়ে যাওয়ার পরে পণ্ডিতকে রাজা জিজ্ঞাসা করলেন যে আপনি খুব অন্যায় কাজ করেছেন। পণ্ডিত বললেন, হ্যাঁ জানি তো, কিন্তু এটা ইচ্ছা করে করেছি। এবং তিনি সেই পনেরোটা মুক্ত যে ছিলেন তিনি রাজাকে ফেরত দিলেন। বললেন, আমি নিজেকে পরীক্ষা করে দেখতে চাইছিলাম এই জগৎ সংসারে কোনটি বেশি দামি, পাণ্ডিত্য না চারিত্রিক দৃঢ়তা। দেখলাম যে চারিত্রিক দৃঢ়তাই পাণ্ডিত্যের চেয়ে বেশি দামি। তাই আজ থেকে আমি যেমন পণ্ডিত আছি সে তো আছি, আমি চেষ্টা করব চরিত্রের দিক থেকেও আরও যেন উন্নত হতে পারি। এটা আমাদের জীবনের একটা অন্যতম শিক্ষা। আমরা সাধারণত লেখাপড়া জানা মানুষকে বেশি শ্রদ্ধা ভক্তি করি, কিন্তু তার চরিত্রটার দিকে তাকাই না। চরিত্রবান মানুষই আসল সুমানুষ।